এজন্য নবীজি বলেছেন, মাইয়াদমান লাহু মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহিয়াই আদমান লাহুল জান্নাহ। এ পৃথিবীর নারী আর পুরুষ, তুমি যদি তোমার দেহের দুইটা অঙ্গের হেফাজতের জামিন হতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন। সে দুইটা জিনিস কি? মা বাইনা রিজলাই, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান, এটা হেফাজত করো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, বললেন না যে আপনাদের কি ধারণা? আমরা তো ধারণা করতেছি বর্তমান সময়ে সারা দেশের মানুষের একটাই আবেদন, সেটা হলো বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার বিচার চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে প্রধানমন্ত্রী হিসাবে নয়, আমি মা হিসাবেই বিচার করব। প্রধানমন্ত্রী আশ্বস্ত করার কারণে যদি আমরা আশ্বস্ত হতে পারি, প্রধান পয়গম্বর আমাদেরকে আশ্বস্ত করেছেন, তুমি তোমার জবান কন্ট্রোল করো, লজ্জাস্থান কন্ট্রোল করো, জান্নাতে আমি নিয়ে যাব। প্রধান পয়গম্বর আশ্বস্ত করেছেন, এই জন্য এখানে সন্দেহের কোনো অবকাশ নেই।